আইডিয়া ভিডিও অঙ্গনারি কেন্দ্রে যায় এমন শিশু মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। তাহলে চলুন আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, সুস্বাস্থ্যের জন্য প্রোটিন জাতীয় খাবার বানানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন তাহলে পরবর্তী কার্যকলাপ শুরু করি, যার নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা একসাথে গোল করে বসুন। মোবাইল স্ক্রিনে দেখানো শব্দগুলো দিয়ে গল্প তৈরি করুন এবং একে অপরকে শোনান। কার্যকলাপটি সম্পূর্ণ করতে ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। এরপর আমরা পরের একটি কার্যকলাপ দেখব, যার নাম কিছু নতুন শিখি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আমরা অনেক সময় অসাধু চক্রে জড়িয়ে পড়ি, তাই এই বিপদের হাত থেকে বাঁচতে আমাদের সতর্ক থাকা উচিত। চলুন তাহলে এই ভিডিওটি দেখে আমরা কিছু জানার ও বোঝার চেষ্টা করি। আপনার গোপন তথ্য সুরক্ষিত রাখুন। এক ব্যক্তি সাক্ষীর দাদুকে ফোন করে বলেন তিনি ব্যাংক থেকে ফোন করছেন। এই অপরিচিত ব্যক্তি একজন স্ক্যামার হতে পারেন। তিনি দাদুকে এটা বোঝানোর চেষ্টা করছিলেন যে তার ব্যাংক ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, পিন এবং পাসওয়ার্ড শেয়ার না করলে তার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তিনি বলেন যে তিনি তাকে সাহায্য করার চেষ্টা করছেন। সাক্ষী তাদের কথাবার্তা শুনে ফেলে এবং সে বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে। সে তার দাদুকে বলে কখনো অ্যাকাউন্ট ডিটেলস, পিন এবং পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করতে, কারণ ওই ব্যক্তি হয়তো একজন স্ক্যামার। সে তার দাদুকে ওই নম্বরটি ব্লক করতে বলে। কল কেটে নম্বর ব্লক করার পর সাক্ষীর দাদু তাকে কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলেন, পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করলে কি হয়? সাক্ষী বলে, পাসওয়ার্ড হলো এক ধরনের ব্যক্তিগত তথ্য যাতে একটা গোপন কম্বিনেশন থাকে। এটি কোনো কিছুকে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। আমরা কখনোই এটি কারোর সাথে শেয়ার করব না, এমনকি পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গেও না। পাসওয়ার্ড আলাদা আলাদা রকমের হতে পারে, যেমন ফোনের পাসওয়ার্ড, ব্যাংক পিন, অনলাইন ব্যাংকিং এর ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড, ইউপিআই পিন বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। আসুন শিখি কিভাবে আপনার পাসওয়ার্ড আরো সুরক্ষিত এবং শক্তিশালী করবেন। শক্তিশালী পাসওয়ার্ড এমন একটি বাক্যের উপর ভিত্তি করে তৈরি করা হয় যা আপনার পক্ষে মনে রাখা সহজ, কিন্তু অন্য কারোর পক্ষে অনুমান করা কঠিন। কারোর কখনোই নিজের পাসওয়ার্ড হিসেবে ব্যক্তিগত তথ্য যেমন জন্মদিন, নাম, ফোন নাম্বার ব্যবহার করা উচিত নয়, কারণ একজন সম্ভাব্য স্ক্যামার সহজেই তা অনুমান করতে পারে। মা বাবা বা অভিভাবক ছাড়া নিজের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা উচিত নয়। আপনার গোপন তথ্য মজবুত পাসওয়ার্ডের সাহায্যে সুরক্ষিত রাখার জন্য এই টিপসগুলি মনে রাখুন। কমপক্ষে 8টি ক্যারেক্টার ব্যবহার করুন। অক্ষর বা লেটার্স, আপার কেস এবং লোয়ার কেস, নম্বর এবং সিম্বলের কম্বিনেশন ব্যবহার করুন। আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার পাসওয়ার্ড মনে রাখুন যাতে আপনাকে কোথাও লিখতে না হয়, কারণ এতে বিপদের সম্ভাবনা বেড়ে যায়। আপনার মা বাবা অথবা অভিভাবক ছাড়া
অন্য কেউ পাসওয়ার্ড জেনে ফেললে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পাল্টে দিন। আপনার ফোনে সর্বদা মজবুত স্ক্রিন লক ব্যবহার করুন। আপনার গোপন তথ্য সুরক্ষিত রাখুন। ইন্টারনেটে অসামান্য হয়ে উঠুন। গ্লসারি, শব্দকোষ, মিথ্যা বা নকল, সিক্রেট, গোপন, ইন্টারনেট অসম, ইন্টারনেট অসামান্য, স্ক্যামার, প্রতারক, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলস, শেয়ার, শেয়ার করা, সিক্রেট কম্বিনেশন, গোপন কম্বিনেশন, ওটিপি, ওটিপি, ইউপিআই পিন, ইউপিআই পিন, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম কিছু ছবি ও শব্দ শিশুর খাতায় এঁকে দিন। এবার শিশুকে ছবি দেখে শব্দে বর্ণটি খুঁজে গোল দাগ দিতে বলুন। শিশুর দ্বারা তৈরি কর্মপত্রটি যত্ন সহকারে রাখুন। পরের সপ্তাহের মিটিংয়ে কর্মপত্রটি সাথে নিয়ে আসুন। এই কর্মপত্রটি করার সময় শিশুরা কি আনন্দ পেয়েছে, এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।